এই গাছটাকে এগুলা সিঁড়ে দিয়ে লাভ নাই এখানটা তো হবেই না এগুলা গাছ এগুলাকে পরে উঠাবো আমরা মানে যখন উঠায় ফেলবো তখন কাটে দিলাম কারণ এ তাহলে আর বেশি এদেরকে ইয়ে দিবে না এটা তো লাগে গেছে মাটিতে আর এটার একটা বিষয় কি একসাথে যতগুলো ফুল ফুটতেছে এই ফুল ফুটার পর আবার নতুন করে ফুল আসা শুরু করবে মনে করো ওই গাছটা যতদিন লাইফ টাইমে থাকবে ও যতদিন ও লাইফ টাইম ও একবার ফুল দিল মনে করো দশ বারোটা তার মধ্যে মনে করো ছয় সাতটা ফল হইলো তারপর অটোমেটিকলি আবার আসলে একটা গাছে কতগুলো ফলন হয় একটা গাছে ফলন হবে মনে করো তোমার কম করে হচ্ছে পাঁচশো গ্রাম তো বাবাই তুমি এই বীজটা দিস কবে এই বীজগুলা ওই বীজগুলা অনেক আগের এখনো আছে হ্যাঁ ওগুলা আছে এর মধ্যে হয়তো আরেকবার দিয়েছিল ওটা শীতের বীজ ওইটা যে রোদ হচ্ছে এই রোদটা এখন আবার সমস্যা করে দিবে এই লাগানোর সময় তো এটাতে সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই গাছটাতে রোগ ধরছে জন্য এরকমই অবস্থা আচ্ছা পাতাগুলো শুকায় যাচ্ছে কেন পাতাগুলো শুকায় যাচ্ছে যে তোমার মনে করো রোদটার কারণে আর পোকা থাকে ওই একবার এইটাতে একটা কাছে ধরা শুরু করলে ও কিন্তু ছড়াইতেই কি বলে ব্লাইট এত কিছু ইনফরমেশন কালেক্ট করল কোথায় যেখান থেকে চারাগুলো থেকে তো ওইখানটা ছড়াই দিছে ছড়াই দেওয়ার পরে আর কিছু বলে না ওইখানে যতটুকু লাগে আর কি অতটুকু দিছে ওগুলা দিয়ে এখানে কিছুই হবে না তোমাকে নিজেকেই পর্যবেক্ষণ করে দেখতে হবে তোমাকে বুঝতে হবে পরিস্থিতি কি পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই যে দেখো এই গাছটা ভালো প্রত্যেকটা গাছে এরকম করে ফল আসবে পরিষ্কার করা হয় না মনে করে ওই জন্য একটু নোংরা দেখা খুবই এরকম অবস্থা

গাছটা গেছে সব মরে হ্যাঁ কয় হাজার গাছ ছিল 2000 2000 প্লাস ছিল কি কে বলছে কে বলছে এই কথা শিশু বাচ্চার মতো যত্ন নিতে হবে মানে একদম বাচ্চা মানে এক দিনের বাচ্চা বা দুই দিনের বাচ্চা বা এক মাস দুই মাসের বাচ্চাগুলো থাকে না হ্যাঁ ওদেরকে যেভাবে টিপ করতে হবে এদেরকে ওইভাবেই টিপ করতে হবে